পেটের দুঃখে আসি মানুষ ইউটিউবে কোন সময় যায় যখন পার নিচে মাটি থাকে না তখনই যায় পেটে পেটে ভাত থাকে না তখন যায় বেশিরভাগ খারাপ যায় বেশিরভাগই ভালো যায় দুঃখে পড়ে যায় ওদের লেগে খারাপের লেগে ভালোর লেগে খারাপের খাওয়া নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু আমাদের মেয়েরা আমরা কখনো খারাপ না আমরা চেয়ে খাই কষ্ট করে খাই সুপ্রিয় দর্শক আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা জিয়াপুরকে নিয়ে দাঁড়িয়েছি অনেকে হয়তো চেনেন এবং যারা চেনেন না তাদের জন্য আপনি নতুন তো চলুন আমরা তারপরেও আবার নতুন করে পরিচিত হয়ে নিই আপুটির সাথে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো আপু আপনার নামটা আবারও আমরা জানতে চাই আমার নাম জ্যোতি জ্যোতি তো জ্যোতি আপু এর আগে আমরা কয়েকটা আপনার ভিডিও করেছি তো এখন আবারও নতুন করে কেন ভিডিও করতে আসলেন সেই কথাটাই আমরা বারবার শুনতে চাই কি কারণে আবারও আসলেন হাসিও আসে দুঃখও আসে দুঃখের মাঝে আমার পাশে কেউ আগেই আসে না মেন সমস্যাই হলো এটা মানে আপনার পাশে আগে আসে না কেন মানুষ কি জানি ভাই বুঝলাম না ভাগ্য মনে হয় খারাপ কপালে সুখ লেখে নাই দুঃখ দিয়েই বানাইছে তো এখন বর্তমানে আপনি কি করতেছেন এখন তো গ্রাম টেরাম করি এখন তো সেলাই মেশিনটা পাইলাম না তো এই যে এত মোটা মানুষ মোটামুটি ভালোই আর কি মানে দেখতে শুনতে মানে মোটামুটি একটা মিডিয়াম সিম্পল লেভেলের আমি তাহলে কি আমার ফুটি সিলিম নাই আমি সিলিম মোটা সিলিম মোটা আর কি তো এই যে এত শরীর নিয়ে যে আপনি রাস্তাঘাটে চলেন আপনার শরীর তো কমে যাওয়ার কথা কমে না তো কমে না আমার তো মনে হয় যে আপনি বাসায় বসে থেকে থেকে খান আল্লাহর কসম না ভাই আমার কমে না বলেন শুনেন মানুষের উপরের রূপ সবাই দেখে মনের দুঃখটা কেউ দেখে মনের দুঃখটা কেউ দেখে না আপনি বলছিলেন যে আপনি কিন্তু আমার এত পছন্দ করে না আপনারা তো বারবার প্রশ্ন করতে পারেন কেন প্রশ্ন মন ভিখারি হইছে বুঝলে গরিব হইছে বুঝলে মনটা তার ভিখারি না মানে আপনি কি অসুন্দর নাকি দেখতে মনে হয় অসুন্দরী নাকি বেশি মোটা এই কারণে আমার এই যে দেখো আমার ফিটিং পুরো আমার অত তো বেশি মোটা দেখা যাইতেছে না ভাগ্য তো মোটা হয়ে গেছে ভাগ্যটাও সুখ নাই আচ্ছা সুখ পাখি হারিয়ে দিয়ে দুঃখ এসে ভর করছে আচ্ছা তো এখন এই যে আবার যে ভিডিও করতেছেন আপনার এই ভিডিও ছাড়লে মানুষ বারবার ভিডিও করলে কিন্তু মানুষ ভাবে যে হয়তো মেয়েটা প্রতারক বা প্রতারণা করে আমাদের বেদের মধ্যে শুনেন এটা বলতে পারে বেশিরভাগ বেদেরা কখনো প্রতারক হয় না কেন হয় না কষ্টর জীবন আমাদের কষ্ট করে খাই বারবার ইউটিউবে আসি সুন্দর একটা মনের মানুষের জন্য একটা ভালো মনের মানুষ পাইলে আর আমি ইউটিউবে জীবনে আসতামই না আর প্রতারক করা কারে বলে আমি জানিও না মানুষের ওপরের সুখ সবাই দেখে মনটা যে দুঃখে ভরা ওইটা কেউ দেখে না আচ্ছা তো এখন যদি আপু এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ আবার করতে চায় আপনি কি সেই আগের নাম্বারই দিবেন নাকি নতুন না যে লাস্টে 71 বিকাশ নাম্বার হ্যাঁ ওইটাই দিবেন ওইটাই দেব আচ্ছা তো আপনাকে মানুষ কি টাকা পাঠায় একজনে পাঠাইছিল 2000 টাকা 2000 টাকা পাঠাইছিল সেটা দিয়ে আপনি কি করছেন সেটা দিয়ে এই যে চাল কিনছি 10 কেজি ডাল কিনছি ডাল করে 1 কেজি বাজার বুজার করছি এখন যদি আপনাকে মানুষ টাকা দেয় আর আপনি যদি আমার মানুষের টাকা টুকা লাগবে না আমি সুন্দর মনের একটা বয়স্ক পুরুষ চাই জোয়ান ভাইরা যেমন আমার ফোন না দেয় টাকা দিয়ে কি সবকিছু হয় কারণ জোয়ানদের সাথে তো আপনার মেসুট হবে না মেসুট হবে না মনে করেন আমি একটা বাচ্চার মা আর আজকাল গো চন্দ্রিদাসার রজকিনী বেশি ওগুলি আমি চাই না আমি চাই বয়স্ক মানুষ সে আমার সাথে মিল হবে 40 হোক 50 হোক যায় আসে না বাকি জীবন কেটে যাবে উপরে মনে করো সেবা করতে করতে জীবনে তো সুখ পাইলামই না সুখ কারে কয় নাই জীবনে আচ্ছা তো এখন সুখ পাকে হারিয়ে যে দুঃখ এসে বল কর আপনার নাম্বার কি মুখস্থ আছে না আমি না অশিক্ষিত নিজের নাম লিখতে 14টা ভাঙি কলম আচ্ছা ঠিক আছে এখন কলম ভাঙবে না এখন আমি আপনাকে বলে দিতেছি আমি বলবো আমার সাথে সাথে বলতে পারবেন তো কি নাম্বারটা বলতে পারবেন তো না আমি পারি না মানে আমার সাথে আপনি বললে পারবো হ্যাঁ আচ্ছা বলেন 019 019 51 51 25 25 75 75 71 71 হ্যাঁ নাম্বারটা আবারও বলি আপু ঠিক আছে 019 019 51 51 25 25 75 75 71 71 আচ্ছা তো যদি আপু আপনার যদি সর্বশেষ কিছু দর্শক অনেক কথা আছে আমার হ্যাঁ একটু আমারে চাই এক বেটা বিয়ে করতেছে ডেল করে বিয়ে করি নাই পছন্দ করি নাই বিয়ে করতে চাইলো কি কারণে বাড়ি হইলো বিদেশ থেকে আইছে আমারে পছন্দ করছে কথা বলছে এখন আমারে পছন্দ করে না আচ্ছা বাড়ি এসর বউর মুখ দেখে মনে হয় ভুলে গেছে বউটো মনে হয় আছে মনে হয় টাইম পাস করছে বুঝো না আমরা হলাম অশিক্ষিত গরিব ওরা হলো বড় লোক আমরা তার ওদের মতন বড় লোক না আমরা গরিব মানুষ কি করব বারবার ইউটিউবে আসি কিসের জন্য পেটের দুঃখে আসি মানুষ ইউটিউবে কোন সময় যায় যখন পার নিচে মাটি থাকে না তখনই যায় পেটে পেটে ভাত থাকে না তখন যায় বেশিরভাগ খারাপ যায় বেশিরভাগই ভালো যায় দুঃখে পড়ে যায় ওদের লেগে খারাপের লেগে ভালোর লেগে খারাপের খাওয়া নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু আমাদের মেয়েরা আমরা কখনো খারাপ না আমরা চেয়ে খাই
কষ্ট করে খাই খারাপে যায় না তো জ্যোতি আপু আমরা এখন আপনার ভিডিও শেষ করব আর কিছু বলবেন আর কিছু বলবো বিদেশি ভাইদের বলি আল্লাহ ভালো রাখুক শান্তিতে শান্তি থাকুক পৃথিবীর দর্শক ভালো থাকুক যে খারাপ মেসেজ লেখে সেও ভালো থাকুক যে ভালো লেখে সেও ভালো থাকুক দোয়া করি আল্লাহ হেদায়েত করুক কিন্তু আমার একটা যেমন সেলাই মেশিন আর একটা টাচ মোবাইল কিনে দেয় কেউ দেয় না আচ্ছা মোটা বলে পছন্দ করে না আচ্ছা ঠিক আছে এবার অবশ্যই আপনাকে দিবে তো ঠিক আছে যদি আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো কেমনে থাকেন ভালো তো থাকতে দেয় না ইউটিউবে যে আরো দুঃখে পড়ে গেছি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন কষ্টের জীবন খালি কষ্টই দেয় সুখ আর দেয় না আসসালামু আলাইকুম